হ্যাঁ, আমাদের তো 2012, রাইট? কি 2010? না, ও না, 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম রিধা। সেই বিয়ের বিচ্ছেদের খবর না জানিয়ে চলতি বছরের 23 ফেব্রুয়ারি হঠাৎ করে দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন তামিম। প্রথম বিয়ের বিচ্ছেদের পর এবার দ্বিতীয় বিয়েতে মনের মতো বউ পেয়েছেন বলেও জানিয়েছেন এই অভিনেতা। মূলত চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রতি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এই আয়োজনে তামিম নিজেই একটি গান করেছেন, সেই গানের কথা ছিল, আজকে আমি পাইছি একখান মনের মতো বউ। গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। কিন্তু দ্বিতীয় বিয়ের উৎসবে এই অভিনেতার অতি উচ্ছ্বাস এবং নাচ দেখে মন্তব্য করেছেন বেশিরভাগ নেটিজেনরা। তবে নেটিজেনরা সমালোচনা করলেও দেওরা গানের সুরে গাওয়া গানটি বেশ উপভোগ করেছেন উপস্থিত অতিথিরা। তামিমের মাকেও দেখা গেছে গানের সুরে নতুন পুত্রবধূর প্রশংসা করতে। আট বছরের প্রেমের পর 2019 সালে ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম রিধা। যদিও বিয়ের 5 বছর যেতে না যেতেই তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে তামিম লিখেছেন, আমি অতীতে যে সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক, কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। তামিম জানান তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পূর্ণ হয়েছে তাদের। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এই নবদম্পতি। তামিমের দ্বিতীয় স্ত্রী রাইসা আইন বিভাগে পড়াশোনা করছেন। তামিম জানান রাইসার সঙ্গে 3 বছরের বেশি সময় ধরে পরিচয়, কিন্তু সম্পর্কের কথা এতদিন গোপন রেখেছিলেন, চেয়েছিলেন বিয়ে করে সবাইকে জানাবেন। তামিমের এই বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন এবং বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। তবে অধিকাংশ দর্শকেই তামিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্রোলিং ও মন্তব্য করছে। তবে সমালোচনা নিয়ে একেবারেই মাথা ব্যথা নেই নতুন এই দম্পতির। সমালোচনা ডিঙিয়ে শীঘ্রই হানিমুনে যাবেন তারা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।